অব্দি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে আছি দীঘাতে, বুঝতেই পারছো, পেছনটা দেখো, ওয়াও, লুক অ্যাট দিস, দেখতে পাচ্ছ সমুদ্রের ঠিক পাশে, দারুণ ভিউ, দারুণ ভিউ। মর্নিংটা আর কি এখন সকাল ছটা, সাড়ে ছটা হবে। মর্নিংয়েই তোমাদের গুড মর্নিং জানাচ্ছি। আসলে এখন আমরা কালকেই এসে গেছি, বিকেলবেলাতে 5:30 নাগাদ দীঘাতে ঢুকে গেছি। তো সেকেন্ড পার্টটা শুরু করব, বুঝতেই পারছো, তোমাদের বললাম আমি পার্ট 1 পার্ট 2 করে তোমাদেরকে দেবো। তো আজকে এটা আমি সেকেন্ড পার্ট করছি। তো মর্নিংয়েই তোমাদের বলছি গুড মর্নিং, কারণ আমি তার আগে করতেও পারিনি ভিডিওটা। তো তোমরা চলো, আমার ঘর দেখবে, আমার আর কি যেখানে আছি সাগরপ্রিয়া হোটেলে আছি, সাগরপ্রিয়া হোটেলের ফ্রন্ট ভিউ, হ্যাঁ ব্যাক ভিউ আছে, মানে এখানে পেছন দিকেও রুমগুলো আছে যেখানে আর কি সমুদ্রটা দেখা যাচ্ছে না, বাট আমরা যে রুমটা নিয়েছি সেটা একদম ফ্রন্টে। এটা মার্কেট, এটা তোমরা যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো পুরো মার্কেট। এখানে এখন একটু মানে সকালবেলা তো তাই আর কি খোলেনি, বাট এরপরে খুলে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই, তোমরা দেখো আর এনজয় করো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দীঘাতে প্রবেশ করব। দীঘা প্রবেশ করার মুখে দেখতে পাচ্ছ এই গেটটা করা আছে, খুব সুন্দর একটা গেট। ঠিক এর তলা দিয়েই আমরা ঢুকে গেলাম এবং মনে হচ্ছে খুব সুন্দর একটা আবহাওয়া, গাছপালা খুব ভালো লাগছে। গাছের ওই দিকটাতে সমুদ্রটা আছে। এটা মেন রোড, এটা ক্রস করার পর ওল্ড দীঘা আগে পড়বে, এটা ওল্ড দীঘা, এর পেছনেই সমুদ্রটা রয়েছে, পরে আসবো, এখন আমরা হোটেলে ঢুকছি। আমরা দীঘা এসে গেছি, আমরা দীঘার রুমে এন্ট্রি করে নিয়েছি। আমাদের হোটেলটার নাম হলো কি নাম জানো রে, সাগরপ্রিয়া, সাগরপ্রিয়া। এই হচ্ছে আমাদের হোটেল রুম, খুব সুন্দর, খুব সুন্দর। আর সব থেকে সুন্দর কি জানো, এই দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে একটা বেশ বড়, দেখো আমার হোটেলের রুম থেকে কেমন সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে, জাস্ট লুক, জাস্ট ওয়াও। আমরা সেকেন্ড ফ্লোরে আছি আর আমার এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে। আজকে প্রচন্ড ভিড়, মানুষ পুরো গিজগিজ করছে, আমি জুম করে তোমাদের দেখাবার চেষ্টা করছি, জাস্ট দেখো ওইখানের লোকগুলো দেখতে পাচ্ছো কত লোক। আমরা আজকে যাইনি, আজকে আর বেরোবো না, হয়তো বেরোলেও রাত্রের দিকে একটু এই মার্কেটটা ঘুরবো, বাদ বাকিটা পরে বাড়িতে কালকে সকালবেলা হবে, এই মার্কেটটা ঘুরতে হয়তো রাত্রির দিকে বেরোবো। আজকে আসলে প্রচুর পাটফালি লাগিয়েছি তো পায়ে, তো সেই কারণে এখন আর বেরোবো, ফ্রেশ হয়ে নিই তারপরে আমরা বেরোবো। হোটেলটার রুমটা দেখে নাও, এখান দিয়ে এক ঝলক, জাস্ট খুব সুন্দর। আমরা এখনো আমাদের লাগেজ ঢোকাতে পারিনি, জাস্ট আমরা এন্ট্রি করে দিয়েছি, লাগেজ এখনো আসেনি, লাগেজ আসছে। তো আমরা চলে এসেছি, তাই ছেলে চুপ করে বসে আছে পায়ে পা ফা ধুয়ে। আমরা কোথায় গিয়েছিলাম রে, মনে পড়ছে কোথায় গেলাম? দীঘা না, তার আগে তাজপুর আর মন্দারমণি। মন্দারমণিতে গিয়ে এত পা ফা ভিজিয়েছি তো, মানে খুব সুন্দর একটা জায়গায় বালি টালি ঘেঁটে একদম সারা গায়ে বালি হয়ে গেছে। দীঘা এসেছি আর বেরোবো না, তার উপরে মার্কেটটা সামনেই, তাই কখনো হয় বেরিয়ে পড়েছি, আবার রাত্রেই বেরিয়ে পড়েছি। আর মেয়েরা তো জানোই শপিং করতে সব থেকে বেশি ভালোবাসে, আর আমি তো সব থেকে বেশি ভালোবাসি।
এখন শুধু দেখে যাচ্ছি কোনটা কিনবো কোনটা কিনবো না সেটা ডিসাইড করছি। বাড়ি বাড়িই এসেছি, এখানে সানগ্লাস খুব পাওয়া যায়, প্রচুর সানগ্লাসের দোকান আছে, 100 টাকা থেকে শুরু, একটু দরাদরি করতে হয়। আর এইগুলো কিনেছি, এগুলো 120, 100 এরকম দামের। বাচ্চাদের খেলনা আছে, কাজু কিশমিশ আছে, প্রচুর কাজুর দোকান আছে। কাজুরও দাম 700 টাকা, 800 টাকা, 900 টাকা কেজি, অবশ্য এক একটা এক এক রকমের জায়গাতে। আমার এগুলো এই দোলনাগুলো খুব পছন্দ হয়েছিল, এইটার দাম বলেছে 570 টাকা। আর একটা দোলনা আছে, সেটা লাইলনের, এটার দাম 570। তোমাদের একটু একটু করে দাম সম্বন্ধেও বলে দিচ্ছি, যখন তোমরা যাবে তখন একটু দরাদরি করবে। আর এইটা দেখছো লাইলনের, এইটার দাম 800 টাকা, কিন্তু হ্যাঁ খুব দরাদরি করতে হয়, অতটাও অবশ্য কমায় না, তার কারণ বুঝতেই পারছ, এত ট্যুরিস্ট দেখলে দোকানদার তো দাম বাড়াবেই। তারপরে আমরা গেলাম একটা ধূসার দোকানে, ধূসাটাই উড়ে পালিয়ে যাচ্ছে, দেখছো কেমন একটা ছুরি দিয়ে ওটাকে ধরে রেখেছে, এত হাওয়া দিচ্ছিল। ধূসার যে বানাচ্ছিল সেই দাদাটাকে জিজ্ঞাসা করলাম, এখানে তো ধোসা উড়েই চলে যাবে, এত হাওয়া, বলছে না না আজকেই এরকম হাওয়া। তাই আমরা ব্রেকফাস্টটা এখান থেকেই ধোসা খেয়েই করেছিলাম, রাত্রে ডিনার অবশ্য আবার কিনে নিয়ে গিয়েছিলাম। দীঘার মার্কেটটা দেখে মনে হচ্ছে যেন মেলা লেগেছে, খুব ভিড় ছিল, তাই নিজের সাবধানতা অবশ্যই নিজের কাছে। আমরাই একমাত্র ছিলাম যারা হয়তো মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছিলাম, বাদবাকিরা তো কেউই না। তবে হ্যাঁ, ঘুরতেও ভালো লেগেছে আর সমস্ত জিনিস দেখতেও ভালো লেগেছে, চারদিকে যেন মনে হচ্ছে আলোই আলো, কত কি না পাওয়া যাচ্ছে। এখানে যে মিররগুলো দেখছো এগুলো 120, 140 টাকা শুরু, দর করতে হয় কিন্তু কমায় না খুব একটা। আমরা এসেছি রাত্রির ডিনার করব বলে, তাই রাত্রের ডিনারটাও কিনে নিয়েই গেলাম। এখানে যে ফ্যান দেখলো দেখতে পাচ্ছ, এই যে আমার ছেলে যেগুলোতে হাত দিচ্ছে, এই যে স্পাইডারম্যান, তারপরে একটা কি যেন সাজানো আছে, এগুলো 60 টাকা থেকে শুরু, 140 টাকা পর্যন্ত দাম। এবার আমরা খাবার কিনে বাড়ি ফিরছি। সো আমরা চলে এসেছি, দেখো একটা মিউজিয়ামে এসেছি, মিউজিয়াম তোমরা কি দেখতে পাচ্ছ, এই দেখো আশপাশটা একটু দেখাচ্ছি তোমাদের, একটু দেখে নাও, এখানে একটা স্কেলিটন আছে, ওই দেখো একটা স্কেলিটন, আর ছেলে আর হাজবেন্ড জি বেরিয়ে গেছে গরমে, গরম বলতে এই জায়গাটা একটু গরম লাগছে যেহেতু রোদ আছে, কিন্তু এমনিতে গরম নেই, বিচের সামনে গেলে তো একেবারেই নেই, একদমই গরম লাগছে না, মানে যা হাওয়া দিচ্ছে জাস্ট ওয়াও হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আরও মাঝে মাঝে তোমাদের দেখাবো, অনেক লং হচ্ছে, লেন্দি হচ্ছে, এরপরে যাব বিচে, একটু বিচে গিয়ে একটু চান টান করার ইচ্ছা আছে, বা যাই হোক কিছু একটা তো করবোই, চলো। আজ আমরা ওল্ড দীঘাতে বেড়াতে এসেছি, এটা ওল্ড দীঘার বিচটা, খুব সুন্দর, সকালের দিকেই এসেছিলাম একটু ফটো টটো শ্যুট করতে আর কি। এরপরে যাব আবার মন্দারমণির বিচে, এখন এসেছি এই তাই এখানে ঘুরতে।
ডাব খেলাম, বেশ ভালো, খুব মিষ্টি ডাবটা ছিল। ছেলের তো ভীষণই ভালো লাগে এই ডাব খেতে, আর একটু ফটোশ্যুট তো করবই। নিজেকে কেমন নায়িকা নায়িকা ফিল হচ্ছে। অবশ্যই আমি আমার জীবনের নায়িকা। চলে এলাম আবার মন্দারমণির বিচে, আবার এখানে একটু জলের খেলা করতে। একসাথে তো সবাই জলে নামতে পারছি না, তাই প্রথমে কিছুটা আমি, তারপরে কিছু, তারপরে ছেলে আর হাজবেন্ড এসেছিল। আমার তো জলে খেলা শেষ, এবার ছেলের টাইম। দেখো বালি মেখে বসে আছে সারা গায়ে। এইবারে এখান থেকে উঠে টুকটাক একটু কেনাকাটি করে আমরা আবার চলে গেলাম বাড়িতে। ও হ্যাঁ, তোমাদের বলে দিই, এখানে কাঠের আইটেমগুলো 120-130 থেকে শুরু। এরপরে আমরা হোটেলে ফিরে গেলাম। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার মার্কেটে বেরিয়েছি ইভিনিং টাইমে। ফিশ মার্কেটে গেছিলাম কিন্তু আমরা খাইনি। সবাই যেটাকে মাছ ভাজা বলে সবাই খেয়ে থাকে, কিন্তু আমরা এটা খাইনি, ফলে দামও অতটা জানি না। এটা পার্মানেন্ট মার্কেট দীঘার। আমরা এখানে রাত্রিতে ডিনার করবো বলে এসেছিলাম। নিমন্ত্রণ হোটেল যেটা রয়েছে এখানে আমরা খেয়েছি। এখানে এসি, পেছনটাতে বসার জায়গাও আছে। সামনে এরা জেনারেলি রুটি তন্দুরি এগুলো করছিল, আর তোমাদেরকে দেখাবো বলে একটু ঘুরিয়ে নিলাম। আমি অবশ্যই কাজু কিনেছি, ভাজা কাজু যেটা, এই বেতেরগুলো আমি কিনিনি। তবে দাম জিজ্ঞাসা করেছিলাম 150 টাকা থেকে শুরু বলছে। দরাদরি করিনি, আগেই বলছি তোমাদের। আজ আমরা আবার ফিরে যাচ্ছি নিউ টাউন কলকাতা। তো বুঝতেই পারছো খুব ভাল লাগলো, দারুণ এনজয় করলাম, ভালো খাওয়া দাওয়া, আর সব থেকে ভাল লাগলো হচ্ছে এই জায়গাটা, এই পুরো জায়গাটা, এত বড় জায়গা তোমরা দেখো। কিন্তু আমরা বেরোতেই মানে এত মানে ঘুরবো কি করে, এখান থেকে শুরু হচ্ছে পুরো, দেখে নাও পুরো, এত এত ঘোরা যায়, মানে হাঁটবো অত কতটা, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। বাট খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি। আমরা এবার বেরিয়ে যাচ্ছ, এই যে আমাদের গাড়ি রেডি হচ্ছে, দেখা যাচ্ছে এই যে এই গাড়িটা আমাদের, এই যে সামনে এই গাড়িটা আমাদের। তো গাড়ি নিয়ে নিয়েই অলমোস্ট নিউ দীঘা, আমরা তো আছি নিউ দীঘাতে,
ওল্ড দীঘাতে গিয়েছিলাম গাড়ি নিয়ে, খানিকটা ওই দিকেও গিয়েছিলাম। এই বিচটা একটু মানে পাথর পাথর, তবুই সামনের দিকে একটা বিচ আছে, ওই জায়গাটা একটুখানি বেটার, বাট নামতে পারিনি বিচে। এই দীঘার বিচটা একটু পাথর পাথর হয়, তো অতটাও তো নামা যায় না। মন্দারমণি বিচে গিয়ে দারুণ এনজয় করেছি। যাই না, আমার ভলিউম শুনতে পাচ্ছ কি না? কালকে রাত্রে বৃষ্টি হয়েছে জানো তো, এখানে রাত্রিবেলা আমরা ঘরেই ছিলাম সেই টাইমটাতে, বেশি রাত্রেই বৃষ্টিটা হয়েছিল। আজকে উত্তাল লাগো সমুদ্রের জন্য। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো সমুদ্রের, দেখো উত্তাল কত, মানে ঢেউ আসছে। তবে মন্দারমণির বিচটা খুব সুন্দর, ফাঁকা, এতটা ঘিঞ্জিত নয়, ওই জন্য ওইখানটাতেই আমরা গিয়েছিলাম। অনেক দিন পর বেরোনো, তো সেই কারণে একটু তো মানে সমুদ্রের চান তো বানতা হে, তো ইসিলিয়ে আর কি ঘুরলাম, দারুণ এনজয় করলাম, ডাব খেলাম, কি করিনি, সব কিছুই করে নিয়েছি একবার করে। আর এই দেখো, তোমাদের বলছি না মার্কেট, জাস্ট লুক অ্যাট ইট। কোথা থেকে স্টার্ট, আমরা তো ওই সাইডটা যাইনি, ওই সাইডটা আমরা মানে আর টাইমই পাইনি, মানে অত হাঁটবো কি করে, সবচেয়ে বড় কথা। আমরা শুধু এই সামনেটা আর এই পেছন দিকে কিছুটা, এই পেছন দিকের কিছুটাতে ঘুরে এসেছি। আর এই ব্যাক সাইডে কিছু মার্কেট আছে, মানে স্টল না, এরম টাইপের স্টল না, বড় মার্কেট, আর্সেনাল আছে, সব কিছু আছে, সেইখানে গিয়েছিলাম। সো তাহলে এখানেই আমি আজকে ভিডিওটা এন্ড করছি, দীঘাতেই আজকে আমি ভিডিওটা এন্ড করছি, দীঘা থেকেই এন্ড করছি, বাড়ি ফিরছি, ফিরে পর্যন্ত আর আমি দেখাচ্ছি না, জার্নিটা তো অলরেডি দেখিয়েছি, অনেকটা লেন্দিও হয়ে যাচ্ছে ভিডিও। সো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে বা কোনো উপকারে লাগে দীঘার জার্নিটা, সো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক করতে ভুলো না, অবশ্যই লাইক কিন্তু করো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। সো আজকের মতন এখানে, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। বাই, টাটা।